এবার অবস্থা খুব ভালো না, আগে ভালো ছিল, অবস্থায় যে পরিস্থিতি চলাটাই মুশকিল হয়ে গেছে। চলাফেরা করবো আমরা এই ব্যবসা দিয়ে চলে ফিরে খাইতেছি, কারণ এত ডাউন হয়েছে ভাষায় কীভাবে প্রকাশ করবো বলাই মুশকিল। আগের অবস্থায় যেরকম ছিল আমাদের বাপদাদারা যেভাবে ব্যবসা করিয়েছিল তাদের ব্যবসা খুব ভালো ছিল, পেশায় ভালো তাদের সময়তে, এখন এই পর্যন্ত আমরা ব্যবসা করেই যে তাদের থেকে শিখা, এখন এই পুরনো অবস্থায় আমাদের ব্যবসা বাণিজ্য এত ডাউনে রয়েছে কী বলবো। দেখেন কত নৌকা এখানে আসছে, এই সময় আমাদের নৌকা সব বেচা কিনা হয়ে যায়। আর এবার দেখেন এই সময় এখনও আমাদের নৌকা অভাব নেই, চতুর সাইডে পড়ে রয়েছে, এখন নৌকা বেচতে পারি আমাদের চলা ফিরে এটা দিয়ে, এখন আমরা কী করে খামো আমরা ওই চিন্তায় আছি। কিস্তি আছে, ছেলে মেয়ে আছে, আমরা এই ব্যবসা দিয়ে কিস্তি করে কিস্তি নিয়ে খাই, তো এখন আমরা যে কিস্তিটা শুট করবো আর কিস্তি দিয়ে চলবো ওই ব্যবস্থাও নাই। গেছে বছর যে নৌকাগুলো বেচা কিনা হয়েছে এই তুলনায় আর তিন ভাগের এক ভাগ বেচা কিনা হয়েছে। গেছে বাদ তো আল্লাহ রহমত বেচা কিনা ভালো ছিল, কিন্তু এইবার যে এরকম ডাউনে পড়ে যাও মোবাইল, দেখেন কত মাল পড়ে রয়েছে, এই বেচাই হচ্ছে না।